আসসালামু আলাইকুম সবাই রে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, ভাবলাম যে গরম বালামন্দ কিছু রান্ধি। তো দেখলাম যে মুরগি আছে, এর লেগে মুরগি রান্ধলাম। আর ভাবলাম যে এটার একটা ভিডিও করি, ব্লগ বানাই, আপনার সাথে শেয়ার করি, এর লেগে একটা ভিডিও বানাইলাম। তো আমি এখন এই আলু বালা হইরা সুলাইছি, বালা হইরা সুলাইয়া ধুইয়া রাখছি। মাংসের কিছু মশলা নিলাম, এগুলো হচ্ছে তেজপাতা নিলাম, আর দারচিনি নিলাম, আর নিলাম এলাচি। এই এলাচি সবচেয়ে বিরক্তিকর খানি, আবার এটা ছাড়া মাংস রান্ধা যায় না। মাংস ধুইয়া রাখছি, চুলাত হালকা আগুন দিয়া একটা লোয়ারি বয়াইলাম। লোয়ারির মাঝে তেল দিয়া দিমো, আমি মাংস রান্ধার মাঝে সবসময় তেলটা একটু বেশি ঘুরিয়ে দিই। আপনারা যারা আমার ফেসবুক পেজ সামিয়াস লাইফস্টাইল এখনও জয়েন করছেন না, কষ্ট করে একটা ফলো দেওয়া রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করছেন না সামিয়াস ব্লগ, তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে নিবেন। আমি কিছু পেঁয়াজ ফলা নিছি, এই পেঁয়াজ ফলা এখন হালকা গরম তেলের মাঝে দিয়া দিমু। এটারে হালকা একটু বাজা নিমু তেলের মাঝে, পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় বোগা তেলের মাঝে, ওই সময় আমি দিমু পিষা পেঁয়াজ। পিষা পেঁয়াজটা আবার আমি একটু বেশিও দিমু, আমি এই মাংস রান্ধলে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। এক চিমটি রসুন দিমু, এক চিমটি আদা দিমু। পেঁয়াজ রসুন আদা এই মশলা দিয়া এবার চামচ দিয়া বালা হইরা নাইরা নিমু। বালা হইরা আগুনের মাঝে এটারে জাল দিয়া দিমু। তেল বাজা শেষ হইলে পর এখন দিমু জিরা আধা চামচ। জিরার পরিমাণটা একটু কমায় দাও, অনলাইনে নিলে গন্ধে আসলে খাওয়া যায় না। তারপর দিমু এক চামচ হলুদ, আর মরিচ দিমু এক চামচ। জাল জাল না থাকলে আসলে আমার যে কোনো তরকারি ভালো লাগে না, এই কারণে মরিচটা একটু বাড়িয়ে দিই। দুই চামচ বাখর দিলাম। রেডি মাংসের মশলা আছে, রাঁধুনি প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, আধা চামচ পরিমাণে মাংসের মশলা দিমু। লবণ দিমু, সব মশলা একসাথে দিয়া সামান্য কিছু পানি দিমু। পানির পরিমাণ আধা কাপের মতো দেওয়ান লাগবো, বেশি না দিলেই বালা হয়। এখন এই আধা কাপ পানি দিয়া চামচ দিয়ে বালা হইরা নাইরা নিমু। মাংসটারে খুব বালা হইরা কষাইয়া নিমু, যাতে হইরা মাংসটা একটু সুন্দর একটা রং আয়। মশলা কষানি শেষ হইলে পর দিমু তেজপাতা, এলাচি, দারচিনি। এই মশলাটা দিয়া এবার চামচ দিয়ে আবারও বালা হইরা নাইরা নিমু। কখন দিমু পাঁচফোড়ন প্যাকেটের মশলাটা। এই প্যাকেটের মশলাটা পাঁচফোড়ন না দিলে তরকারির গ্রানটাই সুন্দর হয় না, এই কারণে আমি সবসময় মশলার মাঝে পাঁচফোড়নটা দিই। সব মশলারে এখন আবার চামচ দিয়ে ভালো হইরে নাইরা নিমু। সব মশলা ভালো হইরা খসানি শেষ হইলে পর এখন দিয়া দিমু মাংস। এই মাংসটা দিয়ে আবার একটা চামচ দিয়া খুব ভালো হইরে নাড়াচাড়া দিয়া দিমু, যাতে কোনো সব মশলাগুলা ভালো হইরা সব কটা মাংসের ভিতরে যায়। মাংসের মজা খসানির উপরে, যত বেশি মশলা মাংসের ভিতরে ডুববো তত বেশি মাংসের তরকারি মজা লাগে, এই কারণে আমি ডাকনা দিয়ে ডাইকা রাখছিলাম মশলাটারে খসাইবার লেগে। মাংসের মাঝে আমি আলু দিয়া দিলাম, আমার মনেই আসিল না ভিডিও করার কথা, এই কারণে আলুটা দেওয়ার সময় ভিডিওটা করতাম পারছি না। তো এখন আমি আলু মাংস বালা হইরা খসাই নিমু, আর একটা চামচ দিয়া বালা হইরা নাইরা নিমু। মাংস আর আলু একসাথে কষানি শেষ কইরা এবার আমি পানি দিয়া দিমু। পানির পরিমাণটা আমি একটু বাড়াইয়াই দিমু। এখন আলু দিয়া মাংসটা রাঁধলে আসলে জুল একটু বাড়াইয়া দেওয়া লাগে, আমি আরেকটু পানি দিয়া দিমু মাংসর মাঝে। আমার মাংস রান্ধা শেষ, এবার আমি এটা পরিবেশন করার লেগে বাটিত লইয়া লইমু। গরম গরম ভাতের সাথে এরকম লেবু মাংস আর আচার দিয়া খাওয়ার মজাই আলাদা। ভিডিওটা ভালো লাগলে আশা করি সবাই একটু কষ্ট করে শেয়ার দিবা। আল্লাহ হাফেজ।